হ্যালো বন্ধুরা, টুন টিভি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনে প্রেস করো। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। গ্রামের নাম মধুনগর। মধুনগরের প্রকৃতি সবুজ শ্যামল শস্যে ভরা। বর্তমানে এই গ্রামে শরৎকাল বিরাজ করছে, যার ফলে বাতাসে ভেসে বেড়াচ্ছে শিউলি ফুলের সুবাস, ঢেউ খেলছে কাশ ফুলেরা। মধুনগরের প্রকৃতির মতো এই গ্রামের অধিবাসী। এই গ্রামের অধিবাসীরা খুবই সহজ সরল ও দয়ালু স্বভাবের। দেখতে দেখতে চলে আসে দুর্গা পুজো। একদিন গ্রামের অধিবাসীরা নিজেদের মধ্যে বলাবলি করে, কি গো ভাইয়া, পুজো তো চলেই আসলো। হ্যাঁ গো ভাইয়া, পুজো তো আসলো, কিন্তু 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 করছো কেন ভাইয়া? করছি কি শখে, কিন্তু তো জানো ভাইয়া, এবার বৃষ্টি হয়নি, ফলে ফসলও তেমন ভালো হয়নি। কথাটা তুমি ভুল বলনি ভাইয়া, কিন্তু এসব নিয়ে ভেবে কি আর হবে বলো, তার চেয়ে বরং একটা কাজ করা যায়। কি কাজ গো ভাইয়া? আমরা বরং মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। ঠিকই তো বলছো ভাইয়া, কিন্তু মা দুর্গা কি আমাদের দিকে মুখ তুলে তাকাবেন? তিনি কি এই বিপদে আমাদের সঙ্গ দেবেন? কেন দেবে না, মা যা করেন সকলের মঙ্গলের জন্যই করেন। তিনি তার সন্তানদের অনেক ভালোবাসেন আর তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। তুমি এসব নিয়ে চিন্তা করো না ভাইয়া, দেখবে সব ভালোই হবে। তুমি যা বলছো তাই যেন হয় ভাইয়া, মা যেন সত্যি সত্যি আমাদের দিকে একটু মুখ তুলে তাকায়। চলো ভাইয়া, এখন আর কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। হ্যাঁ ভাইয়া চলো, এমনি অনেক দেরি হয়ে গেছে। এরপর তারা তাদের কাজে চলে যায় আর মা দুর্গা স্বর্গ থেকে তাদের কথা শুনে মহাদেবকে বলে, দেখুন মহাদেব, আমার সন্তানরা কত অসহায় আর আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। তুমি এসব নিয়ে দুশ্চিন্তা করো না দেবী। দুশ্চিন্তা করব না তো কি করব মহাদেব, আমি যে ওদের কষ্ট আর সহ্য করতে পারছি না। না, এইভাবে আর চলতে দেওয়া যায় না, এবার আমাকেই কিছু একটা করতে হবে। এরপর মা দুর্গা গণেশকে ডাকতে ডাকতে আসে। গণেশ গণেশ, কি হয়েছে মা, তোমায় এত চিন্তিত লাগছে কেন? মধুনগর গ্রামে বৃষ্টি না হয় সেখানকার কৃষকরা অনেক কষ্টে জীবনযাপন করছে, আমি যে ওদের কষ্ট আর সহ্য করতে পারছি না, তাই আমাকে এক্ষুনি কৈলাসে যেতে হবে, ওদের জন্য আমাকে কিছু একটা করতে হবে। গণেশ, আমার ট্যাপটা দাও তো। এই নাও মা। এরপর মা দুর্গা গণেশের কাছ থেকে ট্যাপটা নেয় আর মধুনগর গ্রামে কোথায় নদী আছে তার লোকেশন দেখে। এরপর মা দুর্গা গণেশকে বলে, গণেশ, আমি মধুনগর গ্রামে যাচ্ছি, তুই তোর খেয়াল রাখিস, আমি কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব। এরপর মা দুর্গা কৈলাসে আসে আর সে নদীর পাড়ে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় নদীর পানি পুরো শুকিয়ে গিয়েছে। নদীতে পানি ধরে রাখতে হলে নদী খনন করতে হবে আর বৃষ্টি না হওয়ার কারণ গাছ কাটা। এই সমস্ত কিছু বুঝতে পেরে মা দুর্গা নিজে নিজে বলতে থাকে, বুঝেছি, মধুনগর গ্রামে কেন বৃষ্টি নেই, পুকুরি বা কেন শুকিয়ে গেছে, যা করতে হবে ভেবে চিন্তেই করতে হবে। তারপর দিন পেরিয়ে রাত হয়ে যায়। মোড়ল মশাই তার কাজ সেরে বাসায় আসেন আর তার গিন্নিকে বলেন, গিন্নি, ও গিন্নি, এ কি তুমি এসেছো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এরপর মোড়ল মশাই হাত মুখ ধুয়ে আসে আর রাতের খাবার খেয়ে তার গিন্নিকে বলে, বুঝলে গিন্নি, এবছর অনাবৃষ্টির কারণে আমাদের গ্রামের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে,
এভাবে যদি চলতে থাকে তাহলে কৃষকরা যে পথে বসবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না গো, দেখবে মা দুর্গা কোনো না কোনো পথ নিশ্চয়ই দেখাবেন। এবার শুয়ে পড়ো তো। তারপর ময়ূর মশাই ওদের দিনে ঘুমিয়ে পড়ে। যখন তারা গভীর ঘুমে চলে যায় তখন মা দুর্গা আসেন আর ময়ূর মশাইকে ডাকেন। নুরুল নুরুল, কে? চোখ খুলে দেখো আমি এসেছি। একি মা, তুমি তুমি এসেছো আমার বাসগৃহে? আমি যে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে, আমি এসেছি। আমি যে তোদের কষ্ট দেখে আর থাকতে পারলাম না, তাই চলে আসলাম। তুই পারিস এই বিপদ থেকে কৃষকদের বাঁচাতে। আমি? হ্যাঁ রে তুই। কিন্তু আমি কি করে মা? আমি এখানে আসার পর বুঝতে পারলাম যে এখানকার মূল সমস্যাটা কি, আর যদি এই সমস্যার সমাধান কেউ দিতে পারে সেটা হচ্ছিস তুই। তাই আমি তোর কাছে এসেছি। মা, তুমি আমায় বলে দাও আমাকে কি করতে হবে। তোকে শুধু একটা কাজই করতে হবে। কি কাজ মা, শুধু আমায় একবারটি বলো। এরপর মা দুর্গা মরণ মশাইকে নদী খনন করা ও বেশি বেশি করে গাছ লাগাতে বলে। রাত পেরিয়ে যখন সকাল হয়ে যায় মরণ মশাই ঘুম থেকে ওঠে আর মার কথা অনুযায়ী নদী খনন করার কাজ শুরু করে আর গ্রামের সকল অধিবাসীকে বেশি বেশি করে গাছ লাগাতে বলে। ফলে মধুনগর আবারও আগের মতো সবুজ শ্যামল শস্যে ভরে ওঠে আর দেখতে দেখতে দুর্গাপূজো শুরু হয়ে যায়। গ্রামের সকল অধিবাসীরা মুখে হাসি নিয়ে আনন্দের সাথে দুর্গা উৎসব পালন করে।